এই আহাজারি এক হতভাগ্য মায়ের, সুস্থ বানাইতে রিহাবে ভর্তি হরাইয়া বাড়ি লইয়া গেল লাশ। মাদকাসক্ত চন্দন রে মাদকে রাতে গুনে বাসাইতে গেছে 7ই আগস্ট বরিশাল হাতেমালি চৌমতা এলাকার হোলি কেয়ার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এনে ভর্তি হরে চন্দনের মামায়। কিন্তু গেছে কাল ব্যানে সুস্থ বাগ্নের বদলে মৃত বাগ্নের লাশ লইয়া বাড়িতে। প্রত্যক্ষদর্শীকে দ্বারা গুণে জানা যায় গেছে পরশু রাত্রিরে পশ্চিম দিকে পাও দিয়ে হুইয়ে থাওয়া লইয়া চন্দনের লগে ঝগড়া বাজে হোলি কেয়ারের এক কর্মকর্তার লগে। সেই রাত্রিরে কর্মকর্তা চন্দন রে মাইট দূর হরে। পরে রাত্রি 3টার দিকে চন্দনের মৃতদেহ হোলি কেয়ার সেন্টারের লেট্রিনে গনে উদ্ধার হর হয়। কর্তৃপক্ষের পক্ষে গনে এটাতে সুইসাইড করা হইলেও নিহতের পরিবারের দাবি এটা পরিকল্পিত মার্ডার। এছাড়া গেছে পরশু রাত্রিরে আশেপাশের মানুষেও সিল্লে সিল্লি শব্দ পাইছে এমনটাও জানাইছে। ছেলে এবং মেয়ে অনেকেই কান্দাকাটি করে এবং তাদেরকে টর্চার করা হয়, মারধর করা হয়, মারধর করা হয়। অভিযোগ আছে রিহাবের নামে হোলি কেয়ার সেন্টারে চিকিৎসা নিতে আবার রোগীকেও মারধরেরও। বাস্তবেও মেলছে হ্যার প্রমাণ। চিকিৎসার নামে মারধরের ঘটনা ঘটাইলেও কোনো রোগী মুখ খুললে হ্যাঁ কইতে চায় না। কেউ মুখ খুললে মায়ের কথা স্বীকার হলে পরবর্তীতে হেরে আরো কঠিন শাস্তির মোহে পড়া লাগে, আর এই ভয়েই কেউ মুখ খুললে কিছু কইতে চায় না। এছাড়াও মাদকাসক্ত না এমন মানুষ জোর হরিয়া এখানে ভর্তি রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত চন্দনের মামা জানায় গেছে বিশ্বুতবার রাত্রিরে হোলি কেয়ার সেন্টারে কোনো ফোন দিয়ে জানাইন হয় হ্যার ভাগ্নে গলায় রশি দিয়ে মরছে। তয় লেট্রিনের মধ্যে যেরু জাগা হাতে গলায় রশি দিয়ে মরা সম্ভব কিনা এই বিষয়ে কোনো সদুত্তর দিতে হারে নাই হোলি কেয়ার সেন্টারের কোনো কর্মকর্তা। ঘটনার পরপরই লাশ উদ্ধার হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের মর্গে পাঠাইছে কোতোয়ালি থানা পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। পাশাপাশি পরিবারের পক্ষে গড়ে কোনো অভিযোগ দায়ের হরা হইলে হ্যাঁ খতিয়ে দেওয়ার কথাও জানাইছে কোতোয়ালি থানা পুলিশ। এই মৃত্যুর ঘটনা ছাড়াও এর আগে হোলি কেয়ার সহ আরও কয়েকটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যুর অভিযোগ আসলে। এই হোলি কেয়ার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বর্তমানে 28 জন রোগী চিকিৎসা নিতে আছে। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।